গ্রাম আদালতে অল্প সময়ে বিচার পাচ্ছেন ভুক্তভোগীরা তাই জনপ্রিয় হচ্ছে এটি জেলা জজ আদালত থেকেও মামলা পাঠানো হচ্ছে গ্রাম আদালতে সংশ্লিষ্টরা বলছেন মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ব্যবস্থা প্রিন্সের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মিনহাজ হুসাইন গাজীপুর জেলার ভেঙ্গুর্দি গ্রামের মঞ্জুর হক আকন্দ দুই সালে টোক বাজার এলাকায় মারামারি ঘটনায় আহত হন তার ছেলে এ ঘটনায় থানায় মামলা হলে পরবর্তীতে তা গড়ায় আদালতে দুই সালে জেলা জজ আদালত মামলাটি পাঠান গ্রাম আদালতে এইসব মেলায় আমি দেড় দুই লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়েছে তাই আমি বললাম যে এরকম ক্ষতি হয়েছে পরে বললো যে আর গরিব মানুষ এরা আর এত ক্ষতি করতে দেব আচ্ছা আপনাকে কিছু একটা চিকিৎসা খরচা আমি দেই এই মতে মামলা ডাল্লা রহমতে আপুষ হয়েছে এতে আমি অনেকটা বেশি সন্তুষ্ট যে এই মামলাটা নিয়ে আমার যে কোর্ডে উকিল মোহরের পিছে দৌড়াইতে হয় নাই টোক ইউনিয়ন পরিষদের নয়া সাংগুন গ্রামের হাসনা না। একটি বাঁশ মালিকানা নিয়ে আত্মীয় সিরাজ উদ্দিনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি তবে গ্রাম আদালতে এসে অল্প সময়ে পেয়েছেন বিচার এই যে প্রতিনিধি যে ছিল এই আসামির হের কাছে দায়িত্ব দিছে বাঁশ ঝাড়টা বিক্রি করে তিনের এক টাকা আসামিরে দিয়ে দিব আর দুই টাকা আমরা দিয়ে দিব তারপর আর কি টাকাটা আমরা দিয়ে দিছি হাতে 2010 থেকে দুই সাল পর্যন্ত প্রকল্প এলাকায় সাতাশি হাজার দুইশো মামলা করা হয় এর মধ্যে 69200 হাজার দুইশোটি মামলা নিষ্পত্তি করা হয় এ সময় জেলা জজ আদালত থেকে ছয় হাজার মামলা গ্রাম আদালতে পাঠানো হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গ্রাম আদালতে মামলা হয় আটানব্বই হাজার নিষ্পত্তি হয় ছিয়াত্তর শতাংশ মামলা আর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে তিরানব্বই শতাংশ গেল দুই বছরে প্রার্থীদের মধ্যে নারী ছিলেন আঠাশ শতাংশ আর চোদ্দ শতাংশ নারী ছিলেন প্যানেল সদস্য আমাদের কাছে আসলে তাদের ভালো লাগে তাদেরকে যদি দুঃখ সুখের দুইটা কথা বলে তাহলে আমরা ওই গ্রাম আদালতে আইসা আসতে বলি স্বামী যদি রাজি হয় তা শ্বশুরের রাজি হয় না শ্বশুরের রাজি হলে স্বামী রাজি না কনা না যাওয়া না বউ মানুষ কি আমি কি না বউ আর ছেলে নাই যাওয়া লাগবো গে গেলে কুড়ে যাবেন কি বা হে বাবা মানুষ দেখতো না কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন গ্রাম আদালত মামলা জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাধারণ লোকজন কিন্তু খুব সহজেই তার হাতের কাছে তার সামান্য বিষয় নিয়েই তার সমাধান পেয়ে যাচ্ছে যার কারণে তাকে কিন্তু উচ্চ আদালতে যেতে হচ্ছে না